যে তোমার মনের মধ্যে হাজার ইচ্ছা থাকতে পারে, আর সেই হাজার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য তুমি 100% খাটছো, আমি সেটাকে ডিনাই করছি না। আমি শুধু প্রশ্ন সেটার উপরে তুলছি যে হাজার ইচ্ছার মধ্যে হাজার ইচ্ছাই কি তোমার জন্য সমান প্রায়োরিটি রাখে? বন্ধু যদি নেই তাহলে বন্ধু খুঁজে বার করতে হবে। সামাজিক জীবন বলে কিছু দেখতে পাচ্ছ না, কিছু নিজের জীবনের নতুন মানে খুঁজে বার করতে পারছো না, তো সেটাকে বার করতে হবে। আর যদি কাজ নেই আর বলছো যে আমার তিন দিক থেকে তিন স্থান থেকেই আমি গোলহারা হয়ে গেছি, সেখানেও তোমাকে কাজ খুঁজে বার করতে হবে। অনেক সময় একটা জিনিস সব ক্ষেত্রেই দেখা যায়, সবার জন্যই দেখা যায়, যে আস্তে আস্তে তুমি বন্ধু হারাচ্ছ, আস্তে আস্তে যে কাজগুলো করছো সেটা তুমি ভালো করে করতে পারছো না বা কাজ খুঁজে পাচ্ছ না, আর তৃতীয় তোমার জন্য কোনো সামাজিক জীবন আর নেই, তুমি বাইরে গিয়ে দুজন মানুষের সাথে বসে কথা বলতে আর পারছো না, তোমাকে লাগছে যে আমি নিজের কথা কী বা বলবো, আমার মধ্যে নতুন আর কী আছে? বুঝতে পারছো ব্যাপারটা? এই ব্যাপারটা থেকে যদি রিলেট করতে পারছো তাহলে এই ভিডিওটিকে একটু সঙ্গে থাকো, একটু দেখো, আর দেখার পরে কিছু এরকমের জিনিস তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবে, যেটা ফাইন্ড আউট করার পর তোমাকে আর প্রয়োজন হবে না নিজেকে প্রমাণ করার জন্য সেই বন্ধুর কাছে, সেই সমাজের কাছে বা সেই কাজের কাছে যে হ্যাঁ তুমি ওটা করতে পার। আমি তোমাকে অনেক আগে বা কালকেও একটা ভিডিওতে আমি বলেওছি, অনেক আগে তো অনেকবার বলেছি, যে তোমার মনের মধ্যে হাজার ইচ্ছা থাকতে পারে, আর সেই হাজার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য তুমি 100% খাটছো, আমি সেটাকে ডিনাই করছি না। আমি শুধু প্রশ্ন সেটার উপরে তুলছি যে হাজার ইচ্ছার মধ্যে হাজার ইচ্ছাই কি তোমার জন্য সমান প্রায়োরিটি রাখে? প্রত্যেকটা ইচ্ছা কি সমানভাবে তোমার জন্য কাজ করতে চাইছে, করতে চাইছে না? তুমি সেই প্রত্যেকটা ইচ্ছার জন্য কাজ করতে চাইছো, তুমি দেখে নাও না, তোমার পড়াশোনা, চাকরি, গার্লফ্রেন্ড, বউ, বাচ্চা, ফ্যামিলি, সামাজিক লাইফ, এই সবগুলো কি সমানভাবে সেখানে ইফেক্ট করছে, করছে না? এক নম্বরে কেউ আছে, দুই নম্বরে কেউ আছে, তিন নম্বরে কেউ আছে, আর কিছু কিছু এরকম জিনিস আছে যেটা তিনেও আছে দুইও আছে, এটাকে দুইয়ে রাখবো না তিনে রাখবো বুঝে উঠতে পারছো? তো জীবনের ফার্স্ট রুল এটা বানাও যে যেরকম একটা শিক্ষক, আমি বারবার বললাম, একটা শিক্ষক তো চাই যে আমার প্রত্যেকটা ছাত্রই ভালো করুক, কিন্তু প্রত্যেকটা ছাত্র ভালো করবে সেটা শিক্ষক সবসময় জানে যে এটা কখনো হবে না, প্রত্যেকটা ছাত্র ভালো করতে পারবে না। তো ঠিক সেই রকমই তুমি প্রত্যেকটা যে জায়গা রয়েছে সেখানে তুমি এটা কেন ভাবছো, এটা কিরকম ফিল করাচ্ছো নিজেকে, যে আমি কাজ পেলাম না তো আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, আমি উদ্দেশ্য হারা হলাম, আমার কাছে সমাজে কোনো অস্তিত্ব নেই, আমার কাছে নিজের কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই, আমি নিজের কথা রাখতে পারছি না, বা রাখতে আমি পারবো কিন্তু আমার কথাটা শুনবে কে, আমার কান্না, আমার রোদন কে শুনবে? পৃথিবীতে সবাই মজা চায়, এন্টারটেনমেন্ট চায়, নাচ চায়, গান চায়, আমারটা কে দেখবে? তো তখন একটা জিনিস বুঝে নাও যে যে জিনিসটার উপরে তুমি ভাবছো যে দুনিয়া এরকমই, কিন্তু দুনিয়া এরকম না, অনেক মানুষ আছে যারা তোমার এই পরিস্থিতির থেকে যাচ্ছে, আর সেই মানুষগুলো তোমার এই পরিস্থিতিকে বুঝবে। কিন্তু তুমি যদি হান্টিং, তুমি যদি সার্চিং বন্ধ করে দিই, তুমি যদি সেই জায়গাগুলোতে গিয়ে না নিজেকে এক্সপ্লোর করলে, তাহলে তোমার সমস্যা হবে। তার জন্যই সামাজিক জীবনের থেকে হারা হয়েছ, এটা কখনো ভাবো না, সেই সমাজের মধ্যে বারবার যাও। কাজ তুমি পাচ্ছ না, প্রত্যেকটা কাজে তুমি নিজে ঢোক, বন্ধু তোমায় হারা হয়েছ, বন্ধু তোমার কাছে নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে বন্ধু দেখো, নিজের মধ্যে বন্ধুত্ব দেখো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য সময় বার করো। এই যে মন খারাপ করে বসে আছো যে আমি সব দিক থেকে হারা হলাম, আমার বয়স বেড়ে যাচ্ছে, কখনো কি ভোর চারটায় ওঠার চেষ্টা করেছো? কখনো কি জীবনকে একবার নতুন পার্সপেক্টিভে দেখার চেষ্টা করেছো? কখনো কি নিজের জীবনটাকে নিজের মতন করে কাটানোর জন্য চেষ্টা করেছো, নিজের যে ইচ্ছাগুলো পূরণ হয়ে যেতে পারে, তার জন্য না অর্থ লাগবে না টাকা লাগবে, যেগুলো অনেক দিনের তোমার ইচ্ছা ছিল সেই জিনিসগুলোকে পূর্ণ করার জন্য চেষ্টা করেছো? যদি করনি তাহলে করতে আরম্ভ করো। বাবলোকনাথ বলছেন যে পৃথিবীতে সবার জন্য বাঁচ, কিন্তু প্রথমে তো নিজের জন্য বাঁচ, প্রথমে নিজেকে দেখ, নিজে অন্তর্মুখী হ, নিজের সমস্যাগুলোকে বোঝ, নিজের সমস্যাগুলোকে বুঝে যখন সমাধান করে নিবি, তবে তো গিয়ে নিজের পরিবারের কথা ভাববি, তবে তো গিয়ে ভগবানের কথা ভাববি, তবে তো গিয়ে আমার কথা ভাববি। নিজে অসুস্থ রয়েছিস তো কী দেখবি পরিবার? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রূপনাথ বাবা ইউটিউব চ্যানেল, আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।